Hey friends, I'm Dr. Ifat and welcome to my channel Medico Funda. So friends, medical terms series tomader shobai ke shagoto janai. Ajo amra chesta korbo kichu medical terms diye tomader sathe discuss korar shegulor mane ki shegulo tomader sathe share korar. To ajke amra kichu inflammation er kichu dhoroner terms janbo. To amader body kono jaygay jokhon inflammation hoye jay, tar to different parts e hole tar namo difference hoy, kintu tar moddhe ekta shohoj tricks ache jate tomader sathe shohoje mone thakte pare. Ta byapare amra discuss korbo. তো ইনফ্ল্যামেশনটা আসলে কি আমাদের বডি পার্টসে কোনো ধরনের ইনজুরি বা ইনফেকশনের কারণে যখন সেই জায়গাটা রেডনেস হয়ে যায় সলোয়িং হয়ে যায় তাতে ব্যথাও থাকে বা জায়গাটা হট হয়ে যায় এই ধরনের কন্ডিশনকে কিন্তু ইনফ্ল্যামেশন বলা হয়ে থাকে তো আজকে আমরা দেখে নেব সেই সমস্ত মেডিকেল টার্মসগুলো তো চলো দেখে নিই তো ভিডিও শুরু করার আগে তোমাদের ছোট্ট একটা রিকোয়েস্ট তোমরা যদি প্রথমবার আমার চ্যানেলটিকে দেখে থাকো কিংবা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করো ফর গেট নোটিফিকেশন অফ আওয়ার লেটেস্ট আপডেট তো চলো দেখে নিই আজকের ভিডিও তো ফ্রেন্ডস আইটিস এই আইটিআইএস এই আইটিস কথাটার একটা সাফিক্স এবং যার মানে বোঝানো হয় কোনো ধরনের ইনফ্ল্যামেশনকে এবং এই সাফিক্সটা যখন কোনো ওয়ার্ডের সাথে বসে তখন সেই পার্টসের বা সেই সেই জায়গাটার ইনফ্ল্যামেশনের কথা বোঝানো হয় যেমন ধরো বলি আর্থ্রাইটিস বা হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস যেটা সহজে বলে যায় যেমন অ্যাপেন্ডিক্স অ্যাপেন্ডিক্সে যখন ইনফ্ল্যামেশন হয় সেই অ্যাপেন্ডিক্সের সাথে আইটিস কথাটা যোগ হয় তৈরি হয় অ্যাপেন্ডিসাইটিস তো অ্যাপেন্ডিসাইটিস বলতে জানি আমরা অ্যাপেন্ডিক্সের ইনফ্ল্যামেশনকে বোঝানো হয় তো এভাবে আমরা সবগুলো জেনে নিই তো চলো দেখে নিই তো ফার্স্ট আমরা যে মেডিকেল টার্মস জানবো সেটা হলো আর্থ্রাইটিস আর্থ্রাইটিস বলতে বোঝানো হয় ইনফ্ল্যামেশন অফ আ জয়েন্ট মানে আমাদের জয়েন্ট যখন ইনফ্ল্যামড হয়ে যায় সোয়েলিং হয়ে যায় ফুলে যায় রেডনেস হয়ে যায় তাতে অনেক পেন থাকে স্টিফনেস থাকে এক ধরনের হট সেন্সেশন থাকে তাকে বলা হয় আর্থ্রাইটিস এবং এই আর্থ্রাইটিস কজ হচ্ছে কোনো ধরনের ইনজুরি বা হচ্ছে জেনেটিক কারণে কারোর ফ্যামিলিতে আছে বা ইমিউনো সিস্টেমের কোনো রকম ডিসফাংশনের জন্য হতে পারে আর্থ্রাইটিস যার জন্য আমাদের জয়েন্টসে অনেক পেন হতে পারে রেডনেস হয়ে যায় স্টিফনেস থাকে এই ধরনের সিমটম দেখা যায় নেক্সট আমরা যে মেডিকেল টার্মসটা জানবো সেটা হচ্ছে ব্রঙ্কাইটিস ব্রঙ্কাইটিস বলতে বোঝানো হয় ইনফ্ল্যামেশন অফ দ্য ব্রঙ্কাই মানে যে লঙ্গের মধ্যে যে ব্রঙ্কিয়াল টিউবসের যে লাইনিং আছে সেখানে যদি কোনো ধরনের ইনফ্ল্যামেশন হয়ে যায় তাকে বলা হয় ব্রঙ্কাইটিস এবং এটা মেনলি হয় হচ্ছে কোনো ধরনের ভাইরাল বা ভাইরাল ইনফেকশনের কারণে যেটা দেখা যেতে পারে যার জন্য হয়তো কোনো ধরনের সিমটম যেমন হচ্ছে তার চেস্টে পেন দেখা দিতে পারে তার সাথে সাথে তার ব্রিথলেসনেস বা এই ধরনের সিমটম দেখা যেতে পারে তো এরপরে নেক্সট আমরা যে মেডিকেল টার্মসটা জানবো সেটা হলো কার্ডাইটিস এবং এই কার্ডাইটিস বলতে বোঝানো হয় ইনফ্ল্যামেশন অফ দ্য হার্ট এবং এই কার্ডাইটিস তিন টাইপের হয় পেরিকার্ডাইটিস মায়োকার্ডাইটিস আর এন্ডোকার্ডাইটিস পেরিকার্ডাইটিস বলতে যখন পেরিকার্ডিয়ামে ইনফ্ল্যামেশন হয় মায়োকার্ডাইটিস বলতে যখন হার্ট মাসেলে ইনফ্ল্যামেশন হয় এবং এন্ডোকার্ডাইটিস মানে যখন এন্ডোকার্ডিয়ামে ইনফ্ল্যামেশন হয় এবং এর মেন কজ হচ্ছে পেরিকার্ডিয়ামে যখন কোনো ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় তার জন্য দেখা যেতে পারে মোস্ট কমনলি এবং এর জন্য যে সিমটমগুলো দেখা যায় তার চেস্ট পেন হতে পারে তার শর্টনেস অফ ব্রেথ বা তার পালসটা অনেক র্যাপিড হয়ে যেতে পারে এই ধরনের সিমটম দেখা যায় নেক্সট আমরা যে মেডিকেল টার্মসটা জানবো সেটা হলো সার্ভিসাইটিস এবং এই সার্ভিসাইটিস হলো ইনফ্ল্যামেশন অফ দ্য সার্ভিক্স এবং যা যেটি মেনলি হয় হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনের কারণে এবং যার জন্য পেলভিক পেন হতে পারে এবং মেনস্ট্রুয়াল পিরিয়ডের যে মধ্যে যে গ্যাপটা থাকে সেই বিটুইন সেখানে এক ধরনের ভ্যাজাইনাল ব্লিডিং দেখা যেতে পারে ইন্টারকোর্সের সময় তার পেন হতে পারে বা অ্যাবনর্মাল ভ্যাজাইনাল ডিসচার্জ এই ধরনের সিমটম দেখা দেয় এবং নেক্সট আমরা যে মেডিকেল টার্মসটা জানবো সেটা হচ্ছে কোলাইটিস এবং কোলাইটিস মানে হচ্ছে ইনফ্ল্যামেশন অফ দ্য কোলন এবং এটাই হয় মেনলি হচ্ছে কোনো ধরনের ভাইরাল বা প্যারাসাইটের কোনো ধরনের ইনফেকশনের কারণে যার জন্য বা হচ্ছে ফুড পয়জনিংয়ের কারণেও হতে পারে এবং যে সিমটমগুলো মেনলি দেখা যায় হচ্ছে ডায়রিয়া উইথ ব্লাড অ্যান্ড পাস সেল মানে ডায়রিয়ার সাথে সাথে তার ব্লাডও ব্লিডিংও হয় বা কোনো ধরনের পাস সেল বের হয় স্টুলের সাথে অ্যাবডোমিনাল ক্র্যাম্প অ্যাবডোমিনে তার পেটে এক ধরনের ক্র্যাম্পিং পেন হতে পারে বা রেক্টাল পেন হতে পারে তার ওয়েট লস হয়ে যেতে পারে এই ধরনের সিমটম দেখা যায় নেক্সট আমরা যে মেডিকেল টার্মটা জানবো সেটা হলো কলপাইটিস
এবং বা একে ভাজাইনাইটিসও বলা হয়ে থাকে এবং এর মানে হলো ইনফ্লামেশন অফ দ্য ভাজাইনা, ভাজাইনাতে যখন ইনফ্লামেশন হয়। এবং মেনলি এটা হচ্ছে কোনো ধরনের মানে চেঞ্জিং নর্মাল ব্যালেন্স অফ দ্য ভাজাইনাল ব্যাকটেরিয়া বা হচ্ছে ইস্ট্রোজেন লেভেলটা যখন অনেক লেভেলটা লো হয়ে যায় তার কারণেও দেখা যেতে পারে, যার জন্য যেসব সিমটম দেখা যায় যেমন হচ্ছে অ্যাবনর্মাল ডিসচার্জ হতে পারে ভাজাইনা থেকে, ইচিং হতে পারে, ভাজাইনাতে পেন হতে পারে, বা হচ্ছে তার হচ্ছে যখন সে ইউরিন পাস করে তখন এক ধরনের ব্যথা বোধ হতে পারে, এই ধরনের সিমটম দেখা যায়। নেক্সট আমরা যে মেডিকেল টার্মসটা জানবো সেটা হলো সিস্টাইটিস। সিস্টাইটিস মানে হচ্ছে ইনফ্লামেশন অফ দ্য ইউরিনারি ব্লাডার, ইউরিনারি ব্লাডারে যখন ইনফ্লামেশন হয়। এবং এর মেন কজ হচ্ছে যেমন হচ্ছে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন, যেমন মেইনলি হচ্ছে ইকুয়ালি ব্যাকটেরিয়ার কারণে ওটা হতে পারে। এবং এর সিমটমগুলো যেগুলো দেখা যায় হচ্ছে যখন সে ইউরিন পাস করে তখন তার পেন হতে পারে, তার এক ধরনের বার্নিং সেন্সেশন হতে পারে, বা ফ্রিকোয়েন্ট ইউরিনেশন মানে বারবার তার টয়লেট পাস করার জন্য যেতে পারে, এই ধরনের সিমটম দেখা যায়। নেক্সট আমরা যে মেডিকেল টার্মসটা জানবো সেটা হলো এন্ট্রাইটিস। এবং এই এন্ট্রাইটিস মানে হচ্ছে ইনফ্লামেশন অফ দ্য ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইনে যখন ইনফ্লামেশন হয়ে যায় তাকে বলা হয় এন্ট্রাইটিস। এবং এর মেন কজ হচ্ছে আমরা যে খাবারটা খাই সেই খাবারটা বা যে পানীয়টা পান করি সেটা যদি কোনোভাবে ব্যাকটেরিয়া দ্বারা কন্টামিনেটেড হয়ে থাকে তার জন্য হতে পারে। এবং যার জন্য সিমটম দেখা যায় হচ্ছে ডায়রিয়া দেখা হতে পারে, তার নসিয়া হতে পারে, ভমিটিং হতে পারে, লস অফ অ্যাপেটাইট, খাওয়ার ইচ্ছা থাকে না, এবং অ্যাবডোমেনে এক ধরনের পেনও অনুভব হতে পারে। নেক্সট আমরা যে মেডিকেল টার্মসটা জানবো সেটা হলো গ্যাস্ট্রাইটিস। গ্যাস্ট্রাইটিস বলতে বোঝানো হয় ইনফ্লামেশন অফ দ্য স্টমাক, স্টমাকে যখন ইনফ্লামেশন হয়। এবং এর মেন কজ হচ্ছে টু মাচ অ্যালকোহল কনজাম্পশন, যারা অনেক বেশি পরিমাণে অ্যালকোহল অনেক দিন ধরে খেয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে, বা যারা খুব স্মোকিং করে তাদের ক্ষেত্রেও হয়, বা হচ্ছে স্পাইসি ফুড যারা খুব বেশি খায়, বা হচ্ছে ঠিকঠাক টাইমে খায় না মানে অনেক গ্যাপে গ্যাপে খায়, বা হয়তো খিদে থাকে মানে খাবারটা ঠিকঠাক খাওয়ার দরকার যখন তখন খায় না, তার সেই সমস্ত কারণে হতে পারে। নেক্সট সিমটম যে দেখা যায় এর জন্য হচ্ছে নসিয়া হতে পারে, ভমিটিং হতে পারে, তার অ্যাবডোমেনটা সবসময় একটা ব্লটেড ব্লটেড সেন্সেশন মানে পেট ফুলে আছে এই ধরনের সেন্সেশন হতে পারে, ইরাপটেশন হতে পারে, তার অ্যাবডোমেনে এক ধরনের বার্নিং টাইপ অফ জ্বালা জ্বালা টাইপের পেন হতে পারে, এই ধরনের সিমটম দেখা যায়। নেক্সট আমরা যে মেডিকেল টার্মসটা জানবো সেটা হলো গ্লসাইটিস। এবং এটার গ্লসাইটিসের মানে হচ্ছে ইনফ্লামেশন অফ দ্য টং, টংয়ে যখন কোনো ধরনের ইনফ্লামেশন হয়েছে। এবং যার যেটা মেনলি হচ্ছে নিউট্রিশনাল কোনো ধরনের প্রবলেম, স্পেশালি ভিটামিন ডি যখন অভাব হয় শরীরে, বা কোনো ধরনের টংয়ে ইনফেকশন বা অ্যালার্জি বা ইঞ্জুরি হয়ে গেল তার জন্য যেটা দেখা যায়। এবং মেনলি যে সিমটমটা দেখা যায় টংয়ের কালারটা চেঞ্জ হয়ে যায়, সেটা সোয়েলিং মানে ফুলে যায়, বা তার শেপটা সাইজটা অনেকটা হয়তো চেঞ্জ হয়ে যায়, এই ধরনের সিমটম দেখা যায়। নেক্সট আমরা যে মেডিকেল টার্মসটা জানবো সেটা হলো হেপাটাইটিস। হেপাটাইটিস বলতে বোঝানো হয় ইনফ্লামেশন অফ দ্য লিভার, লিভারে যখন ইনফ্লামেশন হয়। তো এটি মেনলি হয় হচ্ছে বিভিন্ন ধরনের ভাইরাল ইনফেকশন, বা হচ্ছে হাই অনেক টু মাচ অ্যালকোহল কনজাম্পশন, বা ব্লাড থেকে ট্রান্সমিটেডভাবেও বিভিন্ন কারণে দেখা দিতে পারে হেপাটাইটিস। এবং যার মেনলি সিমটমগুলো দেখা যায় হচ্ছে তার ফিভার থাকে, একটা টেম্পারেচার থাকে তার সবসময়, এবং হচ্ছে তার শরীরে এক ধরনের টায়ার্ডনেস ফিল হয়, তার ইউরিন অনেক ডার্ক হয়, জন্ডিসের যে সিমটম থাকে সেগুলো তার প্রেজেন্ট থাকে, এই ধরনের সিমটম দেখা যায়। নেক্সট আমরা যে মেডিকেল টার্মসটা জানবো সেটা হলো মেট্রাইটিস। এবং মেট্রাইটিস বলতে বোঝানো হয় ইনফ্লামেশন অফ দ্য ইউটেরাস, ইউটেরাসে যখন ইনফ্লামেশন হয়। এবং এর যে মেন কজ হচ্ছে ইকোলাই ব্যাকটেরিয়ার কারণে মেনলি এটা হতে পারে। এবং যার জন্য সিমটম যেগুলো দেখা যায় হচ্ছে পেলভিক রিজিয়নে তার পেন হতে পারে, ফিভার আসতে পারে, তার হচ্ছে অ্যাবনর্মাল ভাজাইনাল ডিসচার্জ বা অ্যাবনর্মাল ভাজাইনাল ব্লিডিং, এই ধরনের সিমটম দেখা যেতে পারে। নেক্সট আমরা যে মেডিকেল টার্মসটা জানবো সেটা হচ্ছে ল্যারিংজাইটিস। ল্যারিংজাইটিস বলতে বোঝানো হয় ইনফ্লামেশন অফ দ্য ল্যারিংস। এবং যার মেন কজগুলো হচ্ছে ভাইরাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশন, এর কারণে মেনলি এটা হতে পারে। এবং যার সিমটমসগুলো হচ্ছে হোরাসনেস, ড্রাই ক্রাফ আর শুকনো কাশি হতে থাকে, গলার মধ্যে ঘর ঘর করে, এবং তার শোর ঠোঁট এই ধরনের সিমটম বা সোয়েলিং হয়ে যায় গলাটা, এই ধরনের সিমটম দেখা যায়। পরে নেক্সট আমরা যে মেডিকেল টার্মসটা জানবো সেটা হলো নেফ্রাইটিস। নেফ্রাইটিস মানে বোঝানো হয় ইনফ্লামেশন অফ দ্য
কিডনি, কিডনিতে যখন ইনফ্ল্যামেশন হয়, এবং মেন কজ হচ্ছে অটোইমিউন ডিজিজ। এবং এর সিমটমসগুলো যেগুলো দেখা যায় হচ্ছে তার পেলভিসে পেন থাকতে পারে, তার ইউরিন অনেক ব্লাডি এবং ক্লাউডি ঘন, এবং তার ইউরিনের সাথে রক্তও বেরোতে পারে। যখন সে ইউরিন পাস করে তার বার্নিং মানে জ্বালা জ্বালা বোধ হয়, এবং তার বডি হাত পা সোয়েলিং, তার মুখে সোয়েলিং দেখা যায়, এই ধরনের সিমটম দেখা যায়। নেক্সট আমরা যে মেডিকেল টার্মসটা জানবো সেটা হলো মাইলাইটিস। মাইলাইটিস বলতে বোঝানো হয় ইনফ্ল্যামেশন অফ দ্য স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ডে যখন ইনফ্ল্যামেশন হয়। এবং এর মেন কজ হচ্ছে ভাইরাল ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য হতে পারে, এবং যার জন্য যে সিমটমগুলো দেখা যায়, রেডনেস থাকে, সোয়েলিং থাকে, এবং তার আর্মসগুলো অনেক উইক হয়ে যায়, তার ব্লাডারে এক ধরনের ব্ল্যাক ব্লাডার রিলেটেড সিমটম ডিসফাংশন দেখা যেতে পারে, এই ধরনের সিমটম দেখা যায়, বা নামনেস, এই ধরনের সিমটম দেখা যায়। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফ্যারিংজাইটিস, এটা মানে হচ্ছে ইনফ্ল্যামেশন অফ দ্য ফ্যারিংস। এবং যার মেন্স কমন কজ হতে পারে ভাইরাল ইনফেকশন যেটাও, এবং সিমটমসগুলো হচ্ছে পেন হয়, তার ইরিটেশন হয়, এক ধরনের পেন এবং এক ধরনের ইরিটেশন ফিল হয় তার ব্যাক অফ দ্য মাউথে, মুখের ভেতরের দিকটা এক ধরনের ইরিটেশন হয়, এই ধরনের সিমটম দেখা যায়। নেক্সট আমরা যে মেডিকেল টার্মসটা জানবো সেটা হচ্ছে ব্লেফারাইটিস। ব্লেফারাইটিস বলতে বোঝানো হয় ইনফ্ল্যামেশন অফ দ্য আইলিডস, মানে এবং এটার কজ হচ্ছে টু মাচ ব্যাকটেরিয়া অন আইলিডস, বা হচ্ছে অ্যালার্জির কারণে বা ইনফেকশনের কারণে হতে পারে। এবং তার যে সিমটমগুলো দেখা যায়, তার চোখটা অনেক লাল হয়ে থাকে, ওয়াটারি হয়ে থাকে, চোখ থেকে জল গড়াতে থাকে, ইচিং হয়, এক ধরনের সোয়েলিং ফুলে ফুলে আছে, অনেক পে চুলকানো চুলকানো বোধ, এই ধরনের সিমটম থাকতে পারে। নেক্সট আমরা যে মেডিকেল টার্মসটা জানবো সেটা হলো অ্যাপেন্ডিসাইটিস। অ্যাপেন্ডিসাইটিস যেটা আমরা অনেকে জেনেই থাকি, মানে হচ্ছে ইনফ্ল্যামেশন অফ দ্য অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিক্সে যখন ইনফ্ল্যামেশন হয়ে যায়। এবং যার জন্য সিমটম দেখা যায়, তার খিদে থাকে না, লস অফ অ্যাপেটাইট, মানে নসিয়া হয়, ভমিটিং হতে পারে, তার অ্যাবডোমিনাল পেন, স্পেশালি লাইট এরিয়া, রাইট সাইডে তার অনেক পেন হতে পারে, এই ধরনের বিভিন্ন ধরনের সিমটম তার দেখা যেতে পারে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আই হোপ ভিডিওটি তোমাদের ইনফরমেটিভ লেগেছে, হেল্পফুল লেগেছে। যদি তোমাদের ভিডিওটিকে ইনফরমেটিভ লাগে, হেল্পফুল লাগে, ভালো লাগে, তো অবশ্যই এটিকে একটি লাইক অবশ্যই করো, আর তোমার ফ্যামিলি, ফ্রেন্ডস, রিলেটিভ সবার সাথে আমার এই ভিডিওটিকে অবশ্যই অবশ্যই শেয়ার করো। বাই ফ্রেন্ডস।